হাহাকার পড়ছি দেশে, রপ্তানি বন্ধ হতেই 250 টাকা পেঁয়াজের দাম। ফের ভারতের কাছে হাত পাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, আবারও আমি এখানে কথা বলছি পূর্ব পাকিস্তানের। রাতারাতি সেঞ্চুরি হাঁকিয়ে বসেছে পেঁয়াজের দাম, এমনকি এই দাম নাকি আরো বাড়তে পারে বলে খবর। এক লাফেই যে এতটা দাম বৃদ্ধিতে রীতিমতো ফাঁপড়ে পড়ে বাংলাদেশ। কারণ কয়দিন আগেই যে দেশ বিশ্বকাপ জিততে না পারায় বাংলাদেশে খুশির বন্যা বয়েছিল, সেই ভারত এখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারতের হারে যেদিন তারা পৈশাচিক আনন্দ নিয়েছিল, যাদের ঈদ মনে হয়েছিল, যারা ঈদের সেলিব্রেট করেছিল, ভারত হিন্দু রাষ্ট্র হওয়ার কারণে যারা অনেক আনন্দিত হয়েছিল, আজ তাদের এই বেহাল দশা দেখে এপারের বাংলার মানুষ কিছুটা স্বস্তি বোধ করছে। কেননা দেশীয় বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার জন্য আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকার দাবি। পেঁয়াজ রপ্তানি আর তাতেই রীতিমতো হাহাকার শুরু হয়ে পড়েছে পড়শি দেশটিতে হেসেলে। যেখানে এর আগে বাংলাদেশে খুচরো বাজারে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি 100 থেকে 90 টাকা কিংবা 120 টাকা কিলো প্রতি, ভারত রপ্তানি বন্ধ করতে কয়েক ঘন্টার ব্যবধানে সেই দাম বেড়ে যায় 200 টাকায়। কিছু কিছু জায়গায় তো 250 টাকাতেও বিক্রি হচ্ছে বলে খবর। এইদিকে আবার পাইকারি বাজারে পেঁয়াজের দাম 85 থেকে 90 থেকে বেড়ে দাঁড়িয়েছে 180 টাকা কেজি দরে। যেখানে এই দিন আবার হিলির এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি জানিয়েছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার দাম বেড়েছে হু হু করে। আমদানি কারকদের নিকট বেশি দামে কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ওইদিকে আবার স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানিয়েছে, আগামী 31 মার্চ পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, তাই দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য, বাংলাদেশের পেঁয়াজের চাহিদা প্রায় 25 লক্ষ টনেরও বেশি। দেশটিতে উৎপন্ন হয় প্রায় 36 লক্ষ টন পেঁয়াজ। তবে এরপরেও কিন্তু তারা পুরোটা ব্যবহার করতে পারে না বাংলাদেশের সরকার। ক্ষেত থেকে হিমঘরে সংরক্ষণ করার মাঝে প্রায় 40% পেঁয়াজ নষ্ট হয়ে যায়, যে কারণে প্রতি বছর প্রায় 12 লক্ষ পেঁয়াজ বাইরে থেকে আমদানি করে সীমান্ত পারের সরকার, যার বেশিরভাগটাই যায় ভারত থেকে। তো এমন পরিস্থিতিতে ভারতের রপ্তানি বন্ধ করলে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশে, যেখানে এর আগে 2019 সালে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও প্রায় 300 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। এবছর আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দাম আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে সে দেশের ব্যবসায়ীরা। তারপরে থেকে চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশের মানুষজনদের কপালে। পুরো বিষয়টা শুনে আপনারা কতটা আনন্দিত বন্ধুরা? ভারতের হারে যারা পৈশাচিক আনন্দ পেয়েছিল, যাদের ঈদ মনে হয়েছিল, যারা সব থেকে বেশি আনন্দিত হয়েছিল, আজ এপার বাংলার মানুষের কি একটু হলে আনন্দ লাগছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।